আসসালামু আলাইকুম, ঢাকা সদরঘাট থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জানেন যে পদ্মা সেতুর জন্য লঞ্চে এখন যাত্রী সংকট দেখা দিয়েছে, আর সেই জন্য বরিশালের লঞ্চগুলো এখন 6টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন 3টি করে লঞ্চ চলাচল করছে, যাতে তারা লস পুষিয়ে নিতে পারে, যাতে তাদের বিজনেস একটু লাভবান হয়। তো এই রোটেশন সিস্টেম আসলে ঠিক কতটুকু ফলপ্রসূ হয়েছে, তারা কি পরিমাণ যাত্রী নিয়ে ছেড়ে যাবে, তো আজকে আপনাদেরকে সেটা একটু দেখাবো। তো আজকে আজকে ছেড়ে যাচ্ছে, আজকে 24 সেপ্টেম্বর, আজকে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে সুরভি নয়, তারপর হচ্ছে এমবি মানামি, আর হলো অ্যাডভেঞ্চার নয়। তো আজকে আপনাদের প্রথমে সুরভি নয় দেখাবো। সুরভি নয় ডেক যাত্রী কেমন, তো এই হলো সুরভি নয়, আর বরিশালের ডেক ভাড়া কিন্তু এখন 400 টাকা। তো এ হলো সুরভি নয় ডেক, এখন বাজে সময় 8:10, আর যাত্রী তেমন লক্ষ্য করা যাচ্ছে না সুরভি নয় লঞ্চে, যাত্রী তুলনামূলক কম, ডেক এখনও ফাঁকা ফাঁকা। আপনাদেরকে দ্বিতীয় তলার ডেক দেখাতে চাই। তো চলে আসলাম সুরভি নয় দ্বিতীয় তলার ডেকে। দ্বিতীয় তলা ডেকে যাত্রী উপস্থিতি তেমন লক্ষ্য করা যাচ্ছে না। তো যাত্রী আজকে তুলনামূলক কম, এখন আপনাদেরকে মানামি আর অ্যাডভেঞ্চার নয় কি পরিমাণ যাত্রী উঠেছে সেটা একটু দেখাবো। যাত্রী আকর্ষণের জন্য হাড্ডা চলছে, তো আপনাদেরকে এখন দেখাবো মানামিতে কি পরিমাণ যাত্রী রয়েছে। তো আমি এখন আছি মানামির নিস্তলার ডেকে, তো মানামি লঞ্চে আলহামদুলিল্লাহ মানামি লঞ্চে সন্তোষজনক যাত্রী রয়েছে ডেকে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন ডেক শ্রেণী, নিস্তলা ডেক শ্রেণী মোটামুটি পরিপূর্ণ। তাদের ডেকে মোটামুটি ভালো যাত্রী আছে, এখন আপনাদেরকে দ্বিতীয় তলা ডেকটা দেখাবো। দ্বিতীয় তলার ডেক, না দ্বিতীয় তলার ডেকে মোটামুটি ভালো যাত্রী আছে। তো এখন আমি যাব অ্যাডভেঞ্চার নয় লঞ্চের ভিতরে ডেক শ্রেণীতে। আপনাদেরকে ডেক শ্রেণীর যাত্রী দেখানোর কারণ হলো যে একটা লঞ্চে ডেক শ্রেণী দেখলে বোঝা যায় যে সেই লঞ্চে ঠিক কি পরিমাণ যাত্রী থাকতে পারে, কারণ কেবিনে কি পরিমাণ যাত্রী আছে সেটা 1x1 দেখানো সম্ভব না, তো তাই ডেক শ্রেণী দেখিয়ে একটা ধারণা দেওয়ার। এই হলো অ্যাডভেঞ্চার নয় ডেক, অ্যাডভেঞ্চার নয়ের ডেকেও বেশ ভালো পরিমাণে যাত্রী, বেশ ভালো পরিমাণে যাত্রী আছে। আর মূলত এখন যারা যাচ্ছে তারা, যারা মোটামুটি ফ্যামিলি নিয়ে যাচ্ছে তারা এই লঞ্চেই যাচ্ছে, তারা বাসে যাচ্ছে না, তারা বাসে না গিয়ে লঞ্চেই যাচ্ছে। আর যারা সিঙ্গেল মানুষ, ম্যাক্সিমাম যারা বাসে যাতায়াত করতেছে পথ সেতুতে, তারা এই বাসেই যাচ্ছে। আর যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছে, বাচ্চা ফ্যামিলি, তারা লঞ্চেই যাতায়াত, মানে লঞ্চকেই কমফোর্টেবল হিসেবে বেছে নিচ্ছে বরিশাল যাওয়ার জন্যে।
তো অ্যাডভেঞ্চার নয় ডেকে যাত্রী সন্তোষজনক যাত্রী, ভালো পরিমাণ যাত্রী আছে। আপনাদেরকে অ্যাডভেঞ্চার নয়ের দ্বিতীয় তলা ডেক শ্রেণীটা দেখাবো। তো মোটামুটি ভালো যাত্রী আছে, আর যেহেতু এখনো লঞ্চ ছাড়তে আরো এক ঘন্টার মতো সময় বাকি, তো আশা করা যাচ্ছে আরো যাত্রী আরো উপস্থিত হবে, আরো যাত্রী বাড়বে। তো এ হলো মোটামুটি আজকের ঢাকা থেকে বরিশালের রোটেশনের আপডেট। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলো, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজ থেকে ফলো রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।